যে মালাবার ঘাটে গেছিলাম, তা বললো কি কাজের জন্য আর কি। তা বললাম তাহলে যাতে কাজ বাজ যাতে পাই, তাহলে 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 কি করলে কি করলে হবে খাবার কি। তখন মালাবা বলেছিল তাহলে আমার কাছে আসতে হবে, এসে যোগ করতে হবে প্রথম দিন, তারপর সাত দিন। তা জব দেওয়া হবে, বাড়িতে জব করতে হবে, পুজো পাঠ শিখিয়ে দেবো, পুজো পাঠ। বলছে যিনি ঈশ্বরের কাজ করে না তিনি এই জগতে কোনো কর্মী নয়। এটা বলো কর্মী, এই কর্মী হতে গেলে শিক্ষার দরকার আছে। তা তুমি বললে তুমি মূর্খ, তা কে মূর্খ আর কে শিক্ষিত? তাহলে আমি যখন পড়াশোনা যে যখন স্কুলে পড়েছে সে শিক্ষিত, আর যে স্কুলে পড়েনি সে মূর্খ। সে মূর্খ, কে এটা বলেছে জগতের কথাটা? জ্ঞান, এটা কে এটা বলেছে? জগতের জ্ঞানের কথাই বলছে। না, এইসব পুরো ভুয়ো, এইসব নিয়ে থাকলে হবে না। তাই বলছি যখন তুমি জগতে এসেছ, জগতে কিছু না কিছু নিয়ে এসেছ, আমার মাতৃগর্ভে এসেছি, কিছু না কিছু নিয়ে এসেছি, সেটা কি সত্তা বা আত্মা? এই আত্মায় আমার একটা জ্ঞান আছে, আমি কালে কালে সেই আত্মায় সংস্কার হয়ে হয়ে আমি পূর্ণ আত্মায় পরিণত হয়ে আমি মুক্তিপ্রাপ্তি হই। যতক্ষণ এই পূর্ণ আত্মা হচ্ছে ততক্ষণ মুক্ত কেউ হবে না। এই আত্মার জ্ঞান যে পেয়েছে তাকে শিক্ষিত বলা হয়, যে আত্মার জ্ঞান পায়নি তাকে শিক্ষিত বলা হয় না। একই কথা। যখন যাকে বারণ করে তার মনে আঘাত লেগেছে, তো সে যখন আমায় মুখ দেখাবে না এই কারণের জন্য তাকে মূর্খ বলা হবে। সেই ভক্তকে মূর্খ বলা হয়। মূর্খকে, যিনি সত্য জেনে সত্যকে ধারণ করে না, তিনি মূর্খ। মূর্খ এই নয় যে স্কুলে যায়নি, প্রাইমারি স্কুলে পড়েছে সে মূর্খ, যে হাই স্কুলে পড়েছে সে শিক্ষিত, তার যে পিএইচডি পড়েছে সে কেমন শিক্ষিত, আরো উচ্চ শিক্ষিত, তাই না? কাজ কলা, চলো পিএইচডির সঙ্গে বসো, ঈশ্বরের জ্ঞান যেখানে নেই সেও মূর্খ হয়ে যাবে, তার কাছে বোবা হয়ে যাবে। পিএইচডি পাস, ডক্টরেট পাস, ব্যারিস্টারি পাস, প্রফেসরি পাস, তারা মূর্খ হয়ে যাবে, বোবা হয়ে যাবে। কিছু কথা আছে সে জানে না, তার শরীরেরই জ্ঞান, তার এই রোমকূপেরই জ্ঞান, তাদের আত্মার জ্ঞান, তার শরীরের দাঁতের জ্ঞান, চোখের জ্ঞান, নাকের জ্ঞান, মুখের জ্ঞান, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জ্ঞান, তন্ত্রের জ্ঞান, কারণ সেসব বিষয়ে যে শরীরটাই জানেনি, তা কাকে জানতে গেছে? আচ্ছা, বাইরের জগৎকে জানতে গেছে। বাইরের জগতে কি জানবো? গাছপালা, নদী নালা, প্রকৃতি, এটাই তো বাইরের জগৎ। তা প্রকৃতির কোনটা জানবো? রেলগাড়ি কিভাবে চালাবো জেনেছি, শিখিয়েছে কেউ? ছোট শিখতে হয়। এই বাইক, তুমি সাইকেল কিনেছো, সাইকেল চালাতে। এই একটা একটা অ্যান্ড্রয়েডের ফোন তুমি এখন হাতে দাও, দুদিন চালাতে চালাতে শিখে যাবে। তুমি কি তাহলে, তোমাকে বলবো অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারো না, তুমি অশিক্ষিত? তাই জগতে এরকম টুকরো টুকরো অনেক জ্ঞান আছে, সেটার জন্য কোনো শিক্ষার প্রয়োজন হয় না। তুমি তার প্রয়োগ করা শিখতে যাও, তুমি দিনে দিনে শিখে যাবে, অভিজ্ঞতা পেয়ে যাবে একটার সঙ্গে একটা। তোমার হাতে যদি এখন একটা দা দেয়, তুমি গাছ কাটতে শিখে যাবে, মানুষ মারতেও শিখে যাবে। কিভাবে মারলে আমি ধরা খাবো, কিভাবে মারলে ভালোটা ভালোভাবে গাছটা কাটা হবে, কোনো সারের গাছে সার নষ্ট হবে না, সব শিখে যাবে। তাই জন্য আর শিক্ষার প্রয়োজন আছে? তার একটাই শিক্ষা যাকে ঈশ্বরীয় শিক্ষা বলা হয়েছে। তাই দু রকমের শিক্ষা আছে, একটা পড়া, একটা অপড়া। বেদকেও অপড়া বলা হয়েছে কিছু জায়গায়, পরাবিদ্যা বলা হয়েছে আত্মাকে চেনা। যিনি এই পর ঈশ্বর তত্ত্ব জ্ঞানে চিনে গেছে তিনি একমাত্র শিক্ষিত, আর কেউ নয়। বসো, পারবে না। তাই তিন রকমের শিক্ষা আছে, একটা বাস্তবিক শিক্ষা, তোমায় ভাত রান্না করে খেতে হবে, রান্না করাটা শিক্ষা এক ধরনের, এরকম টুকরো টুকরো শিক্ষা যেগুলো আমার তোমার নিত্য জীবনে প্রয়োজিত বাস্তবিক শিক্ষা। একটা জাগরতিক শিক্ষা, যেমন ওই অটোমোবাইল শিখছে, কেউ ইঞ্জিনিয়ারিং শিখছে, কেউ ডাক্তারি শিখছে, কেউ ব্যারিস্টারি শিখছে, এগুলো জাগরতিক শিক্ষা। আর একটা আছে আধ্যাত্মিক শিক্ষা, এই আত্মাকে চেনা, এখানে ঈশ্বরের শিক্ষা বলা হয়েছে। এই আধ্যাত্মিক শিক্ষা দু রকম, একটা পড়া, একটা অপড়া।
তুমি কোন শিক্ষা শিখবে? এই আধ্যাত্মিক শিক্ষার জন্য তোমার ওই স্কুলে পড়াশোনা হয় না, ওই গুরুকুলেও বলতে গেলে হয় না, নিজের কাছে হয়। সদ্ধায়ন করতে হয়, নিশ্চয় প্রাণিদান হতে হয়। আমি কে, এই প্রশ্ন যার উদয় হয়েছে সেই আধ্যাত্মিক জগতের শিক্ষার ছাত্র ছাত্রী। আমি কে, আমি চিনবো আমাকে? এই চন্দ্রনাথটা কে, আমি চিনবো তাকে? এইটা যে চিনতে যাবে সেই আধ্যাত্মিক জগতে উন্নতি করবে, সে মুক্ত হবে, আর কেউ মুক্ত হতে পারবে না। বাড়িতে নাম দিয়েছে সৌমেন, তাহলে সৌমেনটা কে, কোথা থেকে আসলো সৌমেনটা, কে দিয়েছে নাম? আমি এক একটা করে ভাব উদয় হবে, কোথায় ছিল, কিভাবে আসলো, কিভাবে আমি জন্মেছি। এই এত বছর ধরে আমি দেখেছি আমার অজ্ঞান অবস্থা কত বছর, কমপক্ষে 5 বছর অজ্ঞান অবস্থা। 5 বছরের আগের স্মৃতি অনেকে মনে থাকে না, কিন্তু যখন আমি এই যে জ্ঞানটা জানবো একটু একটু করে আমার মনে পড়ে যাবে স্মৃতিতে। কারণ ওই স্মৃতির কোনো না কোনো একটা কোষ আমার শরীরে আছে, যাকে আন্ডা বলা হয়, শরীরে আন্ড কোষ, অন্নময় প্রাণময় মনোময়, তারপরে বিজ্ঞানময় কোষে গেলে আমি ওখানে বিষয়ের জ্ঞানী হয়ে যাব। আমার জন্ম কোথা থেকে এসেছে, আমি আত্মা নিয়ে এসেছি, মায়ের গর্ভে কবে গেছিলাম, পিতৃ বীজের মধ্যে কবে ঢুকেছিলাম, এগুলো জেনে যাব জ্ঞান বিজ্ঞানময় জগতে। তাই মূর্খ কে, যিনি এখানে এই যে এসেছে, এই তুমি এসেছো এখন, যে তুমি আমার আর এই যে কিছু জায়গায় তোমার আঘাত লাগছে, লাগতেই পারে, সত্যের সঙ্গে তুমি আমার সত্যে আছো, লাগতেই পারে, সহ্য করতে পারবে না, ধারণ করতে পারবে না, তখন তুমি মূর্খ হয়ে যাবে। তুমি আমায় মুখ দেখাতে পারছো না, তুমি মূর্খ, সত্য তুমি ধারণ করতে পারছো না। আমি তো মিথ্যা কথা বলি নাই, আমি আমার জাগরণের জন্য বলি নাই, আমি আমার কথা বলি নাই, আমি সকলের কথা বলেছি। বুঝে গেছে কি বললাম? তা তোমার বিড়ি সিগারেট যদি আমি ফেলে দিই, এটা আশ্রম, এখানে নেশার বস্তু আনবে না, তাহলে তুমি যদি আর মুখ না দেখাও তা তুমি হলে মূর্খ। তোমাকে বললাম এই প্রতিদিন জপ করবে, প্রাণের ক্রিয়া যোগ করবে, তুমি এখন করলে না, মালা বাবা এই বলে যোগ করতে বলে, যে আসে না যেই কথাটা বলেছে সেই মূর্খ, যে করে না এবং যে আসে না। কি বললাম, বোঝা গেছে? মূর্খ কে, আর শিক্ষিত কে, যে এসেছে শিখেছে বাড়িতে বসে, করছে অনুলম বিলম কপালভাতি, মনে করো যোগে শিখছে, এসেছে এই শিক্ষাটা পেয়ে বাড়িতে বসে কর্ম করছে, তাকে শিক্ষিত বলা হয়। এখন হয়ে গেছে ইঞ্জিনিয়ার, আমার কথায় উদাহরণ দিই, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি তাপসের কথা উদাহরণ দিলাম। এখন সেই কম্পিউটার ছেড়ে দিয়ে এখন বাড়িতে বসে বসে যদি সাইকেলে ঝাল দিই, বা এখন কি চাকরি পেয়েছে এখন রেলে হর্ন দিই বা টিকিট কালেক্টর হই, তাহলে আমার কম্পিউটারটা কি হবে? তাহলে আমি ওইটা পড়তে গেলাম কেন? আমি বাংলায় পিএইচডি করেছি বা মাস্টার ডিগ্রি করেছি, তাহলে বাংলায় জানি না, আজ বড় ল, এর অর্থ কি বুঝলাম না, বন্দে মালে বাবা এর অর্থ কি বুঝলাম না, তাহলে কেমন হলো? এদেরকে মূর্খ বলা হয়েছে, এরা শিক্ষিত নয়। তুমি যে যে বিদ্যায় পারদর্শী বাংলা, তাই বাংলাটা নিয়েই থাকো, আরও কিছু তোমার নিত্য যুক্ত হয়ে যাবে বাংলা নিয়ে চলতে চলতে। তুমি এখন আমেরিকায় গেছো, আমেরিকায় বাংলা বাংলা শেখাতে হবে, কিন্তু সে সময় তোমার প্রচলিত অর্থে ইংরেজিও শিখতে হবে, কারণ ওখানে চলিত ভাষা ইংরেজি, রানিং ভাষা, তাই ইংরেজি শিখতে শিখতে বাংলাটা তাদের শেখাতে হবে, তা তোমার বাংলা বিদ্যা চর্চাটা থেকে যাবে, এটা এদেরকে শিক্ষিত বলা হয়। এবার আমেরিকায় গেছে, বাঙালি বাংলা নিয়ে পড়েছে, ওখানে প্রফেসরি বাংলায় প্রফেসরি করছে, আচ্ছা গিয়ে পড়াশোনা করার পর বাংলাই ভুলে গেছে, এখানে এসে বাঙালে বাংলায় এসে তারপরে কলকাতায় বা বাংলাতে এসে পশ্চিমবঙ্গে এসে ইংলিশে ফটফট করছে, বাংলা বলে না, 4টে বাংলা বললে 10টা ইংরেজি কথা বলে, তাহলে কেমন এরা শিক্ষিত? এরা মূর্খ, এরাই মূর্খ, এরা কালচার এরা সংস্কৃতিকে ধারণ করতে পারেনি, তাদেরকে মূর্খ বলা হয়েছে। যিনি নিজের মুখ নিজেকে দেখতে পারেনি তাকে মূর্খ বলা হয়েছে, সে বাঙালি হয়ে ইংরেজিতে পটপট করলো, বাংলা ভুলে গেল, তাকে মূর্খ বলা হয়েছে, তারা শিক্ষিত নয়। হ্যাঁ, কর্মক্ষেত্রে সেটা বলতে হবে, আমি আমেরিকায় থাকি, ওখানে ইংরেজি চলছে, ইংরেজি চলবে, আমি প্রফেসরি করতে গেছি বাংলায়, বাংলা কথা বলবো, তাহলে সে শিক্ষিত হবে, সে জ্ঞানী হবে, তার জ্ঞানটা সংস্কৃতির সঙ্গে থেকে যাবে, তার কালচারের সঙ্গে থেকে যাবে, ইংরেজিতে বললে তাহলে সে জ্ঞানী এবং শিক্ষিত।
এবার এই শিক্ষা দু ধরনের আছে, একটা পড়া একটা অপড়া। তা কোন জ্ঞান, কোনটা শিক্ষিত আর কোনটা মূর্খ? তুমি যা জানছো নিজেকে কোনোদিন মূর্খ বলবে না, আমি মূর্খ নই। এখানে একটু অহংকার আছে, যদি আকার আছে কোনো কিছুর, আকার কার মানে গাড়ি, গাড়ি বাড়ি যদি আছে তোমার নিয়ে যাও, আমার কিছু দরকার নেই। আমার অহংটা থাকলেই হবে, আমার আইডেন্টিটি, অহংকতা তো আমার আইডেন্টিটি, আমার পরিচয়, আমি মালো বাবা হয়েছি, আমি তাপস, এটা আমার পরিচয়। আমি তপস্যা করতে করতে মালোবা তত্ত্ব পেয়েছি, জগৎ মাতা জগৎ পিতা তত্ত্ব, এটা আমার পরিচয়, এটা আমার অহংকার নয়, আমার আইডেন্টিটি, আমার পরিচয়। বুঝে গেছি কী বললাম? এটা আমার অহং। যদি আকার আছে গাড়ি বাড়ি, আকার যুক্ত যশ প্রতিষ্ঠা, তাহলে এটা তুমি যদি আসবে বসো, প্রসাদ তোমার জন্য ফিরে, গাড়ি চলবে যা গাড়ি নিয়ে চলে যাবে, টাকা নেবে না আমার যশ নেবে, নাও মালো বাবাকে নিতে পারবে তাহলে সব পাবে, যদি মালো বাবাকে না নিতে পারো তাহলে কিচ্ছু পাবে না। যিনি মালো বাবার ভজনা করে না তাপস তাদের কাছে অহংকারী হতে পারে, কি বললাম, তারা মূর্খ, এদেরকে মূর্খ বলা হয়েছে। আর শিক্ষার চরম পর্যায়ে এই প্রাপ্তিকে বলা হয়েছে, ঈশ্বর প্রাপ্তি যাকে বলা হয়, পথ প্রাপ্তি, তাদেরকে শিক্ষিত বলা হয়েছে, তাদেরকে জ্ঞানী বলা হয়েছে, তাদেরকে মহাজ্ঞানী বলা হয়েছে। বুঝে গেছে কি বললাম? তাই জগতে মূর্খ কারা? যারা সত্য জেনে সেই পথে যায় না তারা মূর্খ, যারা সত্য জানার জন্য চলছে তারা শিক্ষিত, তারা শিক্ষা অর্জন করছে সত্য জানার জন্য চলছে, এটা 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 জানার পর থেমে যাচ্ছে আর চলছে না, এরা মূর্খে পরিণত হয়, এরাই মূর্খ। আর বলছে জানার শেষ নেই, আছে এক জায়গায় যেখানে ব্রহ্মস্থিতি হয়, সমাধি প্রাপ্তি হয়, এরকম নাম প্রাপ্তি হয়, তত্ত্বমসি হং স্বা সো হম, ব্রহ্মপ্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি, পরম জ্ঞান, যেইটা ছাড়া একটা বাক্যে নাম তাকে বলা হয়েছে। তাই যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠায় করি, নামের সহিত আছে দেখো আপন শ্রী, এইখানে এই নাম প্রাপ্তি হলে আর কোনো জ্ঞানের দরকার হবে না, এই জ্ঞানটাই সবার মধ্যে পাবে, যখনই কথা বলবে এই নামটার সঙ্গে যুক্ত হয়ে বেরোবে, যেমন এই তাপসের মালোবার বিষয়ে বেরোয়, মহামা বেদ, মহামা সূত্র, মহামা সংস্কৃত শ্লোক, মহামা যজ্ঞের তত্ত্ব, মহামা বেদের তত্ত্ব, বই পড়তে হয়নি, মালোবার জন্য আলাদা করে বই নাই, বই মালোবা তৈরি করে তাপস ঋষিরা আলাদা করে বই বেদ পড়ে নাই, স্মৃতিতে ধরে শ্রুতিতে দিয়ে বর্তমানে বই রচিত হয়েছে, তোমরা বই পড়ে পণ্ডিত, পঙ্গা পণ্ডিত বলা হয় এদেরকে, বই পড়ে পণ্ডিত নয়, সমাধিস্থিত হয়ে পণ্ডিত হলে সেখানে জ্ঞানের শেষ আছে, যারা বলে জ্ঞানের শেষ নেই তারা মূর্খ, তারাই আবার মূর্খ। বুঝে গেছে কি বলো? তা মূর্খের অনেক পথ আছে, কোন মূর্খ? যে স্কুলে যায়নি তাকে মূর্খ বলেছ? সেটা ভুল কথা। মূর্খ সেই হয় যে সত্য জেনে অস্বীকার করে, সে মূর্খ, সেই পথে চলে না, সে হচ্ছে মূর্খ। জ্ঞানী সেই যে সত্য জানে এবং সত্যকে ধারণ করে নিজের কর্মে ব্যবহৃত করে, সে শিক্ষিত এবং সেই জ্ঞানের শ্রেষ্ঠ কর্ম।